বিহারত মুখ থেকে চা আইপিএস আনন্দ মিশ্র নির্বাচন লাজ লগাক হারিল নবশরণীয় আমানতর ধন বাজেয়াপ্ত আনন্দ মিশ্র আর নবশরণীয় এজন আইপিএস বিষয়া কিছুদিন আগলৈকে আরক্ষী অধীক্ষক হিসাবে বিভিন্ন জেলাত কর্মরত হয়ে আছিল। নিজের কাম কাজে এক প্রকার সোশ্যাল মিডিয়াত খুবই জনপ্রিয় আছিল আনন্দ মিশ্র। হঠাৎ চাকরি ইস্তাফা দি লোকসভা নির্বাচন অবতীর্ণ হওয়ার মন মেলিলে মিশ্রই। বিজেপির পর টিকট বিচারি বিমুখ হয়ে অবশেষত নির্দলীয়ভাবে বিহারের বাক্সর সমষ্টির পর প্রতিদ্বন্দ্বিতাত নামিল আনন্দ মিশ্র। কিন্তু মিশ্রর দুর্ভাগ্য, নির্বাচন মুখ থেকে খালে আইপিএস বিষয়াগী। ফলাফলত 47,409 ভোট লাভেরে চতুর্থ স্থানতে থাকিল আনন্দ মিশ্র। বিপরীতে সমষ্টিটির পর জয়লাভ করিলে আরজেডির প্রার্থী সুধাকর সিং। উল্লেখ্য যে আনন্দ মিশ্রর বিপরীতে অবতীর্ণ বিজেপির প্রার্থীগুলির হয়ে নির্বাচনত প্রচার চলাইছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। পিছে কাম নিখিজিল আনন্দ মিশ্রর হিমন্ত বিশ্ব শর্মারও। আনফালে এও নবশরণীয়া, কোকরাঝার লোকসভা সমষ্টির দুবারক সাংসদ। কিন্তু জাতিগত প্রমাণপত্রর খেলিমেলির নির্বাচনত অবতীর্ণ হবপরা নাছিল শরণীয়া, যার বাবে গণসুরক্ষা পার্টির হয়ে বিহারের বাল্মীকি নগরের নির্বাচন এবার অবতীর্ণ হয়েছিল শরণীয়া। কিন্তু নির্বাচন বারুক মুখ থেকে খালে দুবারের সাংসদগী। মাত্র 11,423 ভোট লাভেরে 9 নম্বর স্থানতে থাকিল শরণীয়া। আর এটা লজ্জাজনক পরাজয় বরণ করা এই দুই প্রার্থীর বাজেয়াপ্ত হয়েছে আমানতর ধন। ডেস্ক রিপোর্ট, এনকে টিভি প্লাস।